এখন জরাজীর্ণ দলঙেরে বিপদ সংকুল যাত্রা অব্যাহত রাখিছে কেবাখনো গাঁওর রাইজে। কোকরাঝাড় জেলার কুরখাকাটি বিসিডিসি অন্তর্গত আমজরা আর কুরখাকাটি সংযোগী জরাজীর্ণ দলংখনেরে প্রতিদিনে শ ছাত্র ছাত্রীর লগতে হেজার হেজার পথচারীয়ে নিজের দৈনন্দিন জীবন যাত্রা অব্যাহত রাখিছে। দলংখন জরাজীর্ণ হয়ে পড়াত বছর বছর ধরে গাঁও সমূহলে যাব নয় তিনিচকিয়া চারিচকিয়া বাহন, যাব নয় এম্বুলেন্স, ফলত ঠেলা গাড়িয়ে রোগীর বাবে একমাত্র ভরসা। দলংখনের বাবে আমজরা, মতিজুড়া, পুংখাদলে, শিলকুটা, দলদলি আদি করে বহুকেইখন গাঁওর রাইজে দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। পাঁচ বছরের পূর্বে দলংখন পকীকরণের বাবে ঠিকাদার নিবিদা লাভ করেছে যদিও মাত্র চারিটা খুঁটা পুতি সমগ্র ধন আত্মসাত করার অভিযোগ উঠিছে। নমস্কার, মোর নাম যাদব রয়। মানে ওসর স্কুল এটা স্কুল এজনের এখনের মানে সহকারী শিক্ষক, 2379 পাঙ্কাতল এল পি স্কুলের। প্রথম কথা হল দলংখন খুবই প্রয়োজনীয় কারণ বহু ছাত্র ছাত্রী এল পি স্কুল, এম ই স্কুলের পাশ করে আহি হাই খোসাঘাটি হাই স্কুলত এডমিশন লৈছে। ইহতর অহা যাওয়া বাট এই এটাই বাটেরে অহা যাওয়া করে, যথেষ্ট অসুবিধা হয়। সোনকালে বনাব পারলে ভাল, সরকারক সেটাই আহ্বান জানাম যাতে সোনকালে ব্রিজটো বনাই দিয়ে। আমারও সুবিধা হয়, আমিও সদায় অহা যাওয়া করবলগা হয় এই একে ব্রিজের উপরে দি। দেখা গেছে যে দলং নির্মাণ হয়ে আছে, বহুদিনের পর অর্ধনির্মিত হয়ে আছে, এই ক্ষেত্রে কি কব? দলং তো আমি দেখা পাইছোঁ, প্রথম নির্মাণ আরম্ভ হয়েছিল কিন্তু মাঝে দেখা গল মাঝে মাঝে কামটা রুখি যায়, ধরব পারা নাই বিশেষ ঠিকাদারের খেল খেলিমি নে ইঞ্জিনিয়ারের কিনা অসুবিধা না কি ধরব পারা নাই, তারা আধাতে কামটো করে ঠিকাদার নাইকিয়া হল, ফলত মানে রাইজের বহুত অসুবিধা হয়ে আছে, যথেষ্ট অসুবিধা হয়েছে। দুটা দুটা মোটা তিন চারিটা গাঁও আছে, এতে দুটা দুটা স্কুল আছে, তো বহুতখানি শিক্ষক শিক্ষক হিসেবে আছে। এই এম্বুলেন্স বা রোগী সকল তো অহা যাওয়া বহুত অসুবিধা হয়, এম্বুলেন্স না লাস্ট গে ঠেলাত আহিব, ঠেলাতহে আহি অনা নিয়া করিব লাগিব পেশেন্টক, কারণ ব্রিজ তো নাই, ব্রিজ নোহাকে কেনেকে গাড়ি আনিব। কাতর অনুরোধ করিলো যাতে সোনকালে ব্রিজ তো বনাই দিয়ে, এটাই আশা করিলো। ধুবুরীর পৰা শ্রীধম রায়, রিপোর্ট খবর লাইভ।